গার্লফ্রেন্ড চাই, যদি কেউ দেখছো, যদি কেউ দাদাকে পছন্দ করে থাকো তাহলে দাদা তোমার নাম্বারটা বলো তো। সো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আজকে আমাদের কলেজটা। সো ফ্রেন্ডস, জাস্ট এইমাত্র আমরা এই যে কম্পিউটার সেন্টার থেকে বেরোলাম, তো এবারে কলেজ যাবো, মানে আমরা অনেকটা একটু জলদি এসেছি, মানে সকালে এখানে ক্লাস ছিল তো তাই আমরা সকালে এসেছি। তো এবারে আমরা যাবো মুড়ি খেতে, সামনে দোকান আছে তো আমরা মুড়ি খেতে যাবো। তো তারপর সবাই মিলে বন্ধুদের সাথে ফার্স্ট কলেজ, মানে একটা মজাটাই আলাদা পুরো। তো সব বন্ধুগুলো এখানে আছে আমার, তো চলো আগে মুড়িটা খেয়ে আসি, তারপর দেখা হচ্ছে। দমে জল খাচ্ছ যে রে, মুড়ি কী খাবে খেলি? হ্যাঁ জগন্নাথ, চল 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 চল, খিদে পেয়ে গেছে, তুমি চ জলদি চ, আর পরে ধুবি রে, খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা ছেলেদের কাণ্ড দেখো, মুড়ি খাবো বলেছি দোকানে খেলো নাই ছেলেগুলো, পাতা পাতা সব চপ চপ, এবারে মুড়ি নিয়ে বলছে রাস্তার ধারে খাবো, বলছে রাস্তার ধারে খাবো, মানে এই মুহূর্তটা মানে সেরা যায়, সিঙ্গিটা সেরা লাগে। দেখো এই মুড়িগুলো দেখাই, মানে ছেলেগুলোকে বললাম যে দোকানে খাবি চ, দোকানে বলছি খাবো নাই, বলছে একদিন কলেজ যাবো এনজয় করে করে যাবো, বলছে রাস্তার ধারে খাবো, চ রাস্তার ধারে খাওয়া জায়গায় দিয়ে। ও সেরা সেরা বটে, মানে জীবনে কোনোদিন রাস্তার ধারে মুড়ি খাইনি, আজকে ছেলেগুলো খাওয়া করবে, মানে বুঝতে পারছো? তাহলে ওইখানে খাবো বললাম, ওখানে খাওয়ার জায়গা নাই, এখানে খাওয়ার জায়গা নাই, এলে খাবি কোথায় ছেলে? এইখানে বস, এই রাস্তার ধারটায় বস, তারপরে মুড়িগুলো পাত, থালাটা লে, তারপরে খাই যাবো। আস দোকানে বললাম খা খা হইলো না, এলাই বলছে রাস্তার ধারে খাবো, খা বসে এবারে দেখতে কি পড়ে। আমরা মুড়ি নিয়ে এই যে আবার টিউশনে গিয়ে চলে যাই, মাস্টার তো অনেক রিকোয়েস্ট করায়, বললাম উপরটা একবার দাও, আমরা মুড়ি টুড়ি খাইনি। তো যাই হোক, আমরা এখন উপরকে চলে এসেছি, তাহলে এখন দেখতে পাচ্ছ মুড়ি টুড়ি একদম সব ঝিলপি চপ একদম মিলি ফেলে আইছি। তো মানে এনজয়টি কিন্তু সেরা হচ্ছে, জাস্ট এক ভাবে আমাকে ভালো লাগে। এমন মুড়ি কি কোনোদিন খাইছো আগে? এরকম খাওয়া হয়েছে কিন্তু বন্ধুর সাথে এরকম ভাবে খাওয়া হয় নাই। মজাটা গেল, তোর কেমন লাগলো বল? এই তুই দাঁড়াই কেন, দাঁড়াই কেন, তোর ফেস্ট আগে তোর ফেস্ট রিভিল কর, কিছু বলতে হবে না তোকে, তুই শুধু মুখটা দেখা, মুখটা দেখা তো, মুখটা দেখা তো। তো ফাইনালি অনেক কীর্তির পর আমরা এখন যাচ্ছি কলেজে, মানে আজকের যেমনটা হলো সেদিনটা মানে জীবনও কোনো দিন হয় নাই, মানে জাস্ট এই প্রথম হলো আজকে। আর সবাই দেখো অভিষেকও আসছে, অভিষেক ছাতাটা মানে রোদ প্রচণ্ড আছে বুঝলে, তো যাই হোক মোজাটা সেরা হচ্ছে, এবার কলেজে যাই, আমি জানি না এখন কলেজটা কেমন, ফার্স্ট যাচ্ছি কলেজ। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে কলেজের গেট ফার্স্টে। সো ফ্রেন্ডস, আমি আর কি তোর নামটা কি রে? দেবপুর। তো দুজন মিলে যাচ্ছি কলেজ, কলেজে মানে পুরো ভিতরকে চলে আইছি। জাস্ট এইটা হচ্ছে কলেজটা, তোমরা দেখতে পাচ্ছ ছাতনা চণ্ডীদাস কলেজ। তো কলেজে ভর্তি হওয়ার একটাই কারণ স্কলারশিপ, স্কলারশিপের জন্য এখানে ভর্তি হওয়া। চেটা পাক না তো ভিডিও ভিডিও করলে? হ্যাঁ সেইটাই ফ্রেন্ডস। এখন আমরা দাদাদের সাথে বসে আছি একটা ছোটোখাটো রুমে, তো সব মানে এগুলো দাদা বটে, সিনিয়র দাদা বটে। দাদা কেমন আছে বলো? ভালো আছে। দিয়ে এই কলেজে কেমন কেমন মানে আছে কি কেউ ভালো? না আছে না তো, এটা কিন্তু আমি ইউটিউবে পোস্ট করবো। আমার অল ফ্যান যারা এই ভিডিওটা দেখছো, তারা এই দাদার জন্য মানে একটা গার্লফ্রেন্ড চাই, তো এই দাদার জন্য। এবার দেখো মুখটা দেখাও, তোমার মুখটা দেখাও, দাদার জন্য একটা গার্লফ্রেন্ড চাই, যদি কেউ দেখছো, যদি কেউ দাদাকে পছন্দ করে থাকো তাহলে দাদা তোমার নাম্বারটা বলো তো। ভাই তুই ভিডিওটা বন্ধ কল করে নেবে, তোমার নাম্বারটা বলো, তোমার নাম্বারটা বলো। কি নাইন?
দিক ঘুরে বেজ, এই ওই দিক ঘুরে বেজ। যোগা যোগা কেমন আছো? যোগা কেমন আছো? কেমন আছো? ভিডিও একটু হাই কর, সবাই একটু হাই কর, সবাই একটু হাই কর, হাই কর, হাই কর।